ওটা অফ রেকর্ডে বলছি। আচ্ছা খেয়াল করি, এবার আসি ভাইয়া, তাহলে এই পয়েন্টে দেখো তো কোণাটা এবার কি হচ্ছে, সবাই একটু খেয়াল করো, সাম্য অবস্থান থেকে একটু নেমে গেছে না ভাই, তাহলে এই কোণাটা সাম্য অবস্থান থেকে একটু নেমে যাবে কিন্তু একটু সরে যাবে। এবার দেখো বাকিগুলো রিপিট করবে, ওনা আরেকটা পয়েন্ট আসবে এখানে, তাহলে এখানে চলে আসলো কোণাটা ছায়া, আর এই দিক বরাবর এটা হচ্ছে এখানে চলে আসবে। তোমরা একটু শেপটা দেখতেছো কিনা, দেখো বাকি অংশ শেষ একই রকম, এই বরাবর এটাকে একটু সরাই দিলাম এখানে, আর এটা আবার এখানে আসবে এখানে, বলতে এটা একটা সাইন কার্ভ হয়ে গেছে। তাহলে দেখো আমরা যদি এটাকে সাইনের লেগো চিত্র আছে, দেখো আমরা যদি যুক্ত করি, দেখো এটা এরকম একটা শেপ হয়ে গেছে, এই তরঙ্গ চিত্রগুলো এরকম কেন আসছে এখান থেকে। এবং এখানে খেয়াল করো সুইটা, দেখো সুইয়ের সাথে মিলাই দিকে খেয়াল করো, এটা এই কোণাগুলো প্রথমে উপর উঠছে, এই যে সুইটা উপর উঠলো, সুইটা এই যে দেখো আবার নিচে নামলো, আবার এটা ঘোরার সাথে সাথে যে সুইটা এভাবে করে উঠা নামতো, বুঝতে পারি। এবার আসো আমরা এইখান থেকে ম্যাথমেটিক্যাল, তোমরা চিত্রটা এবার আঁকো, চিত্রটা আঁকো, বানালে খাতা ফাঁকে রাখো বা বাসায় যায় আঁকো, আঁকো 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 চিত্র আঁকতে আঁকতে বলতে এটা কত ডিগ্রি আছে, পাই তাই না, এটা হচ্ছে পাই, আর এটা টু পাই, এটা হচ্ছে টু পাই, তাহলে তো পুরো বৃত্ত যখন ঘুরে আসতো 360 রেডিয়ান হলো না, তোমরা এই ব্যাপারে ঢেউ আঁকো, এটা খালি পয়েন্ট গুলা বসাই দিলে তো নাই তাই না। এখন থেকে তাহলে সাবানা মুভি দেখলে হবে না, ওইটা কিভাবে উঠানামা করে তোমার যে সুইটা ওটাও বুঝতে হবে। কেউ বলো ভাই আঁকতে আঁকতে বলতে একটা পয়েন্ট, এগুলা ক্লাস নাইনে তরঙ্গ অধ্যায় করছো, এইখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে ওটাকে আমরা কি বলি পর্যায়কাল। তাহলে এই পয়েন্টে আমরা নিচের গ্রাফটা হচ্ছে আমরা পর্যায়কাল দেখাচ্ছি তার টি, আর এই পয়েন্টে আমরা হচ্ছে হাফ পর্যায়কাল দেখাইলাম টি বাই টু। তাহলে নিচে তো আমরা পর্যায়কাল দেখালাম, তাহলে এখানে দেখা যাচ্ছে টি, এখানে হচ্ছে টি বাই টু। এ তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিও, বান্ধবীর থেকে ছবি আনায় কথা বলি তোর সম্পর্কে। এই পয়েন্টটা কোথার জন্য আসছে দেখো, এখান থেকে একটুকে তো মানে এখান থেকে একটু কত হলো 180, তাহলে এখান থেকে এখানে হলো পাই, আবার এখান থেকে এখানে আরো 180, যে আরো 180 মানে কত, মানে এটা সরলরেখাতে 180
আসো ভাই, এবার আমরা মেইন পয়েন্টে ঢোকার আগে আমরা কয়েকটা জিনিস একটু ছোট করে দেখি। এখন কি বললাম এটা বলো তো ভাইয়া, টি সময়ে এখানে যে তরঙ্গ কলম বা এখানে যে কণাটা দেখেছি আমরা, এই যে কণাটা টি সময়ে কতটুকু কৌণিক সরণ হয়েছে তার? কৌণিক সরণ কত হবে ভাইয়া? 2π / ক্যাপিটাল T। তাহলে বলো তো ভাইয়া, একক সময়ে যে সরণ হয় তাকে আমরা কি বলি? বেগ বলি। আর তাহলে এটা বলছে একক সময়ে কৌণিক সরণ, তাহলে এটা কোন বেগ? কৌণিক বেগ। তাহলে লেখা হচ্ছে, সুতরাং কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে 2π / T। তাহলে দেখো ভাই, এই সূত্রটা হয়তো আমরা অনেক জায়গায় ব্যবহার করছি, তার আমরা প্রমাণটাও দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কিভাবে আসলো, যে কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে 2π ডিভাইডেড বাই হচ্ছে T। কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে 2π ডিভাইডেড বাই হচ্ছে T। এবার ভাইয়া বলতো, তরঙ্গ অধ্যায় পড়ছি, কোন একটা কণা সর্বোচ্চ যতটুকু সরে তাকে আমরা কি বলি? বিস্তার। তাহলে বলো তো, এই বিস্তারটা এই বৃত্তের কার সমান? ব্যাসার্ধের সমান। তাহলে আমরা ধরে নিলাম, খেয়াল করো, এই বিস্তারটাকে আমরা দেখালাম হচ্ছে ক্যাপিটাল এ, মনে করো বিস্তারটাকে দেখালাম হচ্ছে ক্যাপিটাল এ। এখন কণাটা সরল মনে করলাম, এখানে সবাই একটু খেয়াল করি, কণাটা মনে করলাম থিটা কোণে সরে গেছে। চিত্রগুলো ভাইয়া দরকারে বাসায় যায় একবার একটু বুঝো, তাহলে পড়া সামনা খেতে পারি। আমরা মনে করলাম কণাটা হচ্ছে থিটা কোণে সরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আছে। তাহলে কণাটার রৈখিক সরণটা আমরা যদি দেখাই, কেউ বলো তো ভাইয়া, রৈখিক সরণটা এতটুকু, তাই না? তার রৈখিক সরণটা হচ্ছে এতটুকু x, বুঝছি ভাই? কণাটার কৌণিক সরণ হয়েছে থিটা, তাহলে রৈখিক সরণ দেখো, সে এখান থেকে এখানে আসছে, তার মানে এখান থেকে এখানে উঠছে, তাহলে তার রৈখিক সরণ কতটুকু হয়েছে? x। তাহলে ভাইয়া সবাই একটু ভাইকে হেল্প করি, এই যে এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল করি, এই ত্রিভুজে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কত হবে? থিটা। এই x টাকে চাইলে তুমি এখানেও দেখাইতে পারো, তাই না ভাইয়া? এতটুকু x হবে না, এই x টাকে চাইলে তুমি এখানেও দেখাইতে পারো, এই। এখন তোমরা ভাইয়াকে একটু বলো, এই ত্রিভুজটাতে আমরা যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, একটু যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, সাইন থিটা কত আসবে এই ত্রিভুজটাতে? মনে করে একটা নাম দিয়ে দিলাম, ও এ বি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও এ বি এর সাইন থিটা কত আসবে রে ভাই? ও বি ডিভাইডেড বাই ও এ, বা সাইন থিটা সমান ও বি মানে কত ভাই? এক্স। আর ও এ মানে কি ভাই? বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধটাকে তুমি ধরে নিছো কি? ক্যাপিটাল এ। তাহলে এখানে নিয়ে আসলাম হচ্ছে এ, তাহলে এখান থেকে আস হচ্ছে x ইকুয়াল হচ্ছে a sin থিটা। কেউ তরঙ্গ অধ্যায় খুলছো কিনা জানি না, বা তরঙ্গ অধ্যায় পড়ছো কিনা, তরঙ্গের সমীকরণ এটা, বুঝছি কিভাবে আসছে? কারণ কি দেখো তো, এটা এটার সাথেও রিলেটেড, এটা এটার সাথেও কি রিলেটেড। তাহলে x ইকুয়াল হচ্ছে a sin থিটা, তাহলে এটা হচ্ছে SHM এর সরণের ইকুয়েশন, যদিও আমরা এখানে এটাকে আরো মডিফাই করবো, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলটা। তাহলে এখানে যে থিটাটা আছে বলো তো, এই থিটার পরিচয়টা কি রে ভাই? কৌণিক সরণ, কিংবা ভাই এটাকে দশা বলা যায় কিনা বলতো? তরঙ্গের দশা বলতে কি বুঝতাম? তরঙ্গটা সামগ্রিক অবস্থা, মানে তরঙ্গ কত কোণে আছে, দশার একক কি রেডিয়ান হিসাব করতে মনে আছে কিনা কারো? তাহলে দেখো তো, কোণাটা এখান থেকে এখানে আছে, তাহলে তরঙ্গটা দশা বা অবস্থার পরিবর্তন কত? থিটা না? তাহলে এই থিটাটাকে আমরা দুইটা নাম দিই, এই থিটাটাকে আমরা বলি হচ্ছে কৌণিক সরণ বা হচ্ছে দশা। তাহলে এই থিটাটার দুইটা নাম, এই থিটাটাকে আমরা বলি হচ্ছে কৌণিক সরণ বা হচ্ছে দশা। এই থিটাটার হচ্ছে দুইটা নাম, একটা হচ্ছে কৌণিক সরণ বা হচ্ছে দশা। এই চিত্রটা একটু ছবি তুলে তুলে না, নাহলে ভাইয়ের হাতে দিয়ে দিব, এখন বুঝতে পারতে হবে কি এটা রাখা আছে নাকি। এখন সবাই একটু খেয়াল করি ভাইয়া,
সেটা আবার তো বলা এখন সবাই একটু খেয়াল করি ভাই কেউ বলো তো ভাই আমরা পরের লাইনে এটাকে এভাবে লিখতে পারি কিনা x ইকুয়াল হচ্ছে a sin থিটাটাকে একটু চেঞ্জ করতে সবাই খেয়াল করো ভাই বলতে আমরা জানি রৈখিক সরণ s ইকুয়াল vt এটা জানি না রৈখিক সরণ s ইকুয়াল vt তাহলে বলো তো ভাই কৌণিক সরণের জন্য যদি এই ইকুয়েশনটা লিখি কৌণিক সরণ থিটা ইকুয়াল কত আসবে ওমেগা t তাহলে আমরা থিটার জায়গায় লিখতে পারি হচ্ছে ওমেগা t তাহলে থিটার জায়গায় লিখলাম হচ্ছে ওমেগা t তাহলে থিটার জায়গায় লিখলাম হচ্ছে আমরা ওমেগা t বুঝছি ভাই এটা থিটার জায়গায় আমরা লিখলাম হচ্ছে ওমেগা t তোমরা ক্লাস 9 10 এ যে ইকুয়েশনটা পড়ছো ভাই বলতো v ইকুয়াল u প্লাস at বলতে এই সমীকরণটাতে এই u টা কি ছিল আদিবেগ এই আদিবেগ বলতে কি বোঝায় বলতো তুমি যখন টাইমটা কাউন্ট শুরু করলা ওই মুহূর্তে গাড়ির একটা বেগ আছে সেই বেগটাই হচ্ছে কি এটা তাহলে বলতো ভাই এই চিত্রটা আঁকলে তোমাদের মনে আছে এই চিত্রটা এমন হয় এই পয়েন্টটা হচ্ছে u হয় বলতে u যদি 0 হয় এই চিত্রটা নেমে যায় এখানে তাহলে এবার দেখো এটা যদি বুঝছো আমাদের কোণাটা সব সময় যে সাম্য অবস্থান থেকে আমরা কাউন্ট শুরু করব তা তো না যে কোনো অবস্থান থেকে শুরু করতে পারি তাহলে আমরা যদি আসো যে আমরা আরেকটা ছোট করে চিত্র আঁকি আমরা মনে করলাম যে কোণাটা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু না করে কোণাটা আমরা যখন কাউন্ট শুরু করছি কোণাটা এখানে আছে কথা বুঝছি এখন কি করতেছি আমরা যখন কাউন্ট শুরু করছি কোণাটা এখন সাম্য অবস্থায় ছিল না সেই সাম্য অবস্থান থেকে একটু সরে ছিল তাহলে সেই যে কোণে সরে ছিল সেই কোণটাকে আমরা মনে করলাম ডেল্টা সেই কোণটাকে আমরা মনে করলাম ডেল্টা তাহলে ভাই এটার সাথে একটু মিলাও তো বলো তো ইউ যদি না থাকে এটা থাকে সাম্য অবস্থায় আর ইউ থাকলে এটা কিছুটা উপরে উঠে থাকে তাহলে দেখো এটা কিছুটা উপরে উঠে আছে তাহলে এই ইউ কে তুমি কোন দিক বলতা তাহলে এই ডেল্টাটাকে আমরা বলি হচ্ছে আদি দশা কি বলি আদি দশা তাহলে এই ডেল্টাটাকে আমরা বলি হচ্ছে আদি দশা অর্থাৎ সে এখন অলরেডি একটা দশায় আছে সে অলরেডি এখন একটা দশায় আছে তাহলে এই ডেল্টাটাকে আমরা বলি হচ্ছে আদি দশা যে মুহূর্তে তুমি টাইমটা কাউন্ট শুরু করছো এখন এই কোণাটা এইখান থেকে মনে করলাম সরে থিটা কোণে কোন একটা পয়েন্ট এখানে আসে তাহলে সে এখান থেকে মনে করলাম এখানে চলে আসছে তাহলে তার যে কৌণিক সরণটা সেটা আমরা মনে করলাম হচ্ছে থিটা তার যে কৌণিক সরণটা সেটা আমরা মনে করলাম হচ্ছে থিটা তার যে কৌণিক সরণটা সেটা আমরা মনে করলাম থিটা এটা আঁকো আর এটার দিকে খেয়াল রাখো বলতে এই যে ইউটা মাপছো বলতে এটা কোন জায়গা থেকে মাপছো সাম্য অবস্থান থেকে তাহলে বলতো সাম্য অবস্থান থেকে তার কৌণিক সরণ কত থিটা প্লাস ডেল্টা তাহলে সাম্য অবস্থান থেকে তার কৌণিক সরণ হচ্ছে এতটুকু আরে সাম্য অবস্থান থেকে তার কৌণিক সরণ হচ্ছে এতটুকু ঠিক আছে সাম্য অবস্থান থেকে তার কৌণিক সরণ হচ্ছে এতটুকু এই জিনিসগুলো বইয়ে দেখ ভাই একটু বুঝে দাও তাহলে দেখবা যে এই অধ্যায়টা একদম ইজি হবে এখন আসো ভাই আমরা বাকি হিসাব নিকাশে দেখি এখান থেকে এতটুকু হচ্ছে x আগের মতো তো এই বৃত্তের মধ্যে বাসা যায় এগুলো সুন্দর করে একটা বড় বৃত্ত আঁকবা একে এগুলো সুন্দর করে এঁকে নিও তাহলে এখান থেকে এতটুকু দেখালাম x এখন মাঝখানে আগের মতো দেখো ভাইয়া ভাই তোমাদের সুবিধার জন্য একটু বলতো মাঝখানে আগের মতো একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজটাকে ভাই একটা আলাদা করে নিচে আঁকি যে কোথায় হিজি বিজি হয়ে গেছে এই ত্রিভুজটাকে আমরা আগের মতো নাম দিলাম ও এ বি ঠিক আছে এই ত্রিভুজটাকে আমরা একটু খুলে এখানে আঁকলাম ও এ বি কেউ ভাইকে বলতে পারবে এই কোনটার মান কত মান কত আছে কোণের বিপরীত বা উল্লম্ব x / a ফাইনালি আমরা এই ইকুয়েশনটা আমাদের এই পুরো অধ্যায়ে ব্যবহার করব sin থিটা প্লাস হচ্ছে ডেল্টা কত ভাই মনে আছে থিটা মানে আবার কত ওমেগা t a sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা এটা হচ্ছে আমরা পুরো অধ্যায়ে ব্যবহার করব এবং যদিও তোমাদের শর্ট সিলেবাসে তরঙ্গ বাদ দিয়ে দিছে তরঙ্গের ইকুয়েশন এটা
ওইখানে আমরা লিখি y equal a sin omega t plus delta বুঝছি ভাই সবাই তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা জন্ম কিভাবে হলো আমাদের বইয়ে জাস্ট ইকুয়েশনটা লিখে দিয়েছে আমরা ইকুয়েশনটার জন্মটা দেখলাম তো সবাই এটা দেখো লিখে এটার সাথে পরিচয় লিখবা HHM এর সরণের সমীকরণ HHM এর HHM এর সরণের সমীকরণ হ্যাঁ এটা হচ্ছে কারণ কি x টা কি ভাই তুমি সরণ দেখে কোন মনে আছে যে সমস্থানের কতটুকু সরছে তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে HHM এর সরণের সমীকরণ x ইকুয়াল হচ্ছে a psi ওমেগা t প্লাস ডেল্টা তাহলে এটা হচ্ছে আমাদের HHM এর সরণের সমীকরণ HHM এর সরণের সমীকরণ লিখতে লিখতে বলো ভাই সরণ জানলে ভেগ বের করা যাবে কিনা কি করতে হবে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে ভেগ পেয়ে যাবো আবার ভেগকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এবং আমরা দেখবো সেই ত্বরণটা মাইনাস এক্স এর সমান হবে ফটো চলে আসবে দেখো আমরা ছবি মুসলাম তাহলে লেখা হচ্ছে HHM এর বেগ HHM এর বেগ পরে লেখা হচ্ছে HHM এর বেগ v ইকুয়াল আমরা জানি হচ্ছে dx ডিভাইডেড বাই হচ্ছে dt তাহলে ভাই সরণের হারকে এই অন্তরীকরণ করছো তো টুকটাক যারা পড়োনে তারা এই অধ্যায় বুঝবা মানে এই অধ্যায় জায়গায় জায়গায় খালি ডিফারেন্সিয়েশন করা যায় বুঝছি যারা করোনাই তারা কিন্তু জায়গায় জায়গায় আটকাবা আর যারা করছো তাদের জন্য সহজ কারণ জায়গায় জায়গায় খালি ডিফারেন্সিয়েশন করা লাগবে এই অধ্যায় তা আসি ভাইয়া আমরা যদি আসি এখানে d dt অফ x এর ভ্যালু বসাও ভাইয়া a sin omega t প্লাস হচ্ছে ডেল্টা তাহলে আমরা x এর মানটা বসাইলাম তো ভাইয়া x এর মানটা আমরা বসাও তো টুকটাক কিছু তো আলোচনা যাব নাই কিন্তু লাগবে কেন এটা ভাইয়া আসল সময় দিয়ে করলে কি সমস্যা এখন হচ্ছে না জানলে তো এই আগে একটু ঝামেলা হবে বলো তো ভাই এখানে sin কে ডিফারেনশিয়েট করলে কত মনে আছে cos কিন্তু এখানে t এর পরিবর্তে omega plus theta plus t আছে এটাকে আবার ডিফারেনশিয়েশন করতে হবে তাহলে করলে কত আসবে জানি না কিন্তু মনে করো আছে হচ্ছে ddx of sin 2x এখন কত হবে যারা পারি তারা না আমি কত পর্যন্ত জানি শেষ করলাম 9.5 আচ্ছা যাই হোক যারা পড়ছো তারা তো পারো অন্যরা নিয়ে খেয়াল করো ভাইয়া মনে মনে এটাকে x হিসাবে চিন্তা করে নাও তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে cos x মানে cos 2x কিন্তু ভাইয়া এটা কি x ছিল না তাহলে যতটুকু অংশকে মনে মনে x চিন্তা করো তাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিবা তাহলে মনে মনে এটাকে ডিফারেন্সিয়েশন করো তো কত হয় 2 তার মানে आंसर হচ্ছে 2 cos 2 এই জিনিসটা এবার এখানে অ্যাপ্লাই করি ভাইয়া এটা কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে তাহলে মনে মনে এই অংশটাকে t হিসাবে চিন্তা করো মনে মনে তাহলে এটা যদি t হিসাবে চিন্তা করো t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে cos omega t প্লাস হচ্ছে ডেল্টা কিন্তু ভাইয়া এই অংশটা তো t না যতটুকুকে মনে মনে চিন্তা করবা তাকে মনে মনে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের বেসিক কথা তাহলে ভাই মনে মনে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি মনে মনে তো পারবা না নিচে দেখাই দিচ্ছি ওমেগা টি প্লাস ডেল্টা এই ভিতরে গুণ করে দাও ডি ডিটি অফ ওমেগা টি প্লাস ডি ডিটি অফ ডেল্টা বলতো ডেল্টা একটা ধ্রুবক এই অংশটা কত হবে জিরো আর এখানে ওমেগাটা বের হয়ে চলে আসবে তাহলে ডি ডিটি ডিটি মানে হচ্ছে কত ভাইয়া তাহলে ফাইনালি বলতে এটাকে ডিফারেন্সিয়েট করলে মনে মনে এখানে একটা ওমেগা বের হয়ে আসবে বুঝছিস তাহলে ভাইয়া এই জিনিসটা মাথায় রাখবা যে সূত্রের সাথে মিলানোর জন্য একটা অংশকে আমরা x হিসাবে চিন্তা করে ডিফারেন্সিয়েশনটা করে দিবা যতটুকু অংশকে x চিন্তা করবা মনে মনে তাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিবা বুঝছি ভাই তাহলে আমরা এই লাইনটা পেলাম তাহলে এই লাইনটাকে আমরা একটু সাজায় যদি লিখি
বেগের যে রাশিমালাটা আমরা আসলো সেটা আসবে হচ্ছে এ ওমেগা cos ওমেগা t প্লাস হচ্ছে তাহলে এটা হচ্ছে বেগের সমীকরণটা পেলাম যদিও আমরা এটা আজকে মুখস্থ করব না আগামী ক্লাসে আমরা মুখস্থ করব এটা আপাতত এমনি রাখো না আজকে আমরা মেইন পড়ায় ঢুকতেছি না আজকে জাস্ট এই অধ্যায়ের পরিচিতিতে আসি ভাই বৃত্তাকার গতি আমরা আঁকলাম সরল রৈখিক গতি আঁকলাম এটা যে সরল সন্ধির স্পন্দন হয়েছে ওইদিকে নিয়ে যাওয়া এটাকে তাহলে লেখো এইচ এইচ এম এর তরল আলোচনা করতে গেলে তো ফিজিক্স শেখা যাবে না ঠিক আছে একটু শিখে এসো আগের ক্লাসের আগে ইউটিউবে সার্চ দিলে তো সব পড়াশোনা পাওয়া যায় একটু বেসিক কনসেপ্ট গুলা শিখে আসো ডিফারেন্সিয়েশন ছোট ছোট ডিফারেন্সিয়েশন এটা পারতে হতে মনে করো রকেট সায়েন্স জানা লাগবে না তাহলে আসো ভাইয়া a is equal আমরা জানি হচ্ছে dv divided by হচ্ছে dt তাহলে হচ্ছে d dt of ভাইয়া v এর মান মাত্র পাইছি কত রে ভাই a omega cos omega t plus হচ্ছে ডেল্টা সবাই আগের মতো খেয়াল করো এই যে ধ্রুবক যেগুলো থাকবে ওগুলো যেমনি আছে অমনি থেকে যাবে তাহলে a omegaটা যা আছে তা থাকবে যারা ভুলে গেছি বলতো ভাইয়া ডিফারেন্সিয়েশনের cos এর ফর্মুলাটা কি dx of cos x মানে হচ্ছে minus sin x তাহলে কথা আগের মতো খেয়াল করো cos এর পরিবর্তে যদি ddx of cos 2x থাকে তাহলে 2x কে মনে মনে x হিসাবে চিন্তা করব পরে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিব কিন্তু যতটুকু অংশকে চিন্তা করবা মনে মনে তাকে করলে এখানে একটা 2 চলে আসবে তাহলে ভাইয়া কেউ একজন যারা পারো তারা বললো না ভাই যারা ভাইয়ের কাছে পড়ছো এগুলো তারা বললো না অন্যরা একটু বলো তাহলে বুঝছে কিনা বলতো cos কে ডিফারেন্সিয়েশন এই অংশটাকে মনে মনে আমরা থিটা হিসেবে চিন্তা করি তাহলে এখানে একটা বলো তো মাইনাস আসবে sin ওমেগা t প্লাস ডেল্টা কিন্তু ভাইয়া এই অংশটা তো t না তাহলে মনে মনে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে একটা কি আসবে ওমেগা শেষ তাহলে ফাইনালি এখানে গুণ করো মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা কেউ একটু ভাইকে হেল্প করো তো ভাই এই অংশটা কি এক্স তাহলে এখানে নিয়ে আসলাম মাইনাস ওমেগা স্কয়ার এক্স এটা কার মান পাইছি এ এর মান তাহলে ফাইনালি দেখো তো ভাই এ সমানুপাতিক মাইনাস যেটা আমরা আজকে ক্লাসের শুরুতে বলছি ওইটা আবার চলে আসছে এটাকে একটু ইকুয়েশন 1 দিয়ে রাখো একটু পরে এটা একটু লাগবে এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখো একটু পরে এটা আমাদের দরকার হবে ইকুয়েশন 1 দিয়ে রাখো এটাকে একটু ইকুয়েশন 1 দাও এটা আমাদের একটু পরে কাজে লাগবে ইকুয়েশন 1 আর যাদের লেখা হয়েছে পরের টপিকটা লেখো সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ ইংরেজিটা ভাইয়া লেখো আগে বাংলাটা লেখো বাংলায় বলা হয় সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ ব্যবকলন মানে ডিফারেন্সিয়েশন আর সমাকলন মানে হচ্ছে ইন্টিগ্রেশন এটা মাথায় রাখবা সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ তো এটাকে ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এস এইচ এম ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এস এইচ এম আজীবন তোমার এই সমীকরণটা কাজে লাগবে
অনার্সে যাও ইঞ্জিনিয়ারিং এ যাও সব জায়গায় ইকুয়েশন তোমার আসবে ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ HSM সিম্পল হারমোনিক মোশনের সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ তা আসলে এই সমীকরণটা কোত্থেকে আসে তা আমাদের বইয়ে ফার্স্ট পেজে এই সমীকরণটা নিয়ে আসছে অথচ ওই জিনিসগুলো আগে আলোচনা করা উচিত ছিল তো ফার্স্ট পেজে দেখবো যে বইয়ে গেলে এটা ফার্স্ট পেজে চলে আসে তা আসলে দেখো যে ভাইয়া আমরা জানি F R সমানুপাতিক হচ্ছে মাইনাস x তাই না ভাই এটা আমরা একদম ক্লাসের শুরুতে দেখছিলাম যে প্রত্যয়নী যে বলটা আছে সেটা হচ্ছে সরণের সাথে সমানুপাতিক করে সম্পর্কিত হুকের সূত্র থেকে তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্নগুলো উঠাই বা F R ইকুয়াল হচ্ছে মাইনাস k x বা m a ইকুয়াল হচ্ছে মাইনাস k x বা a ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস k বাই m ডট x এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো আমরা আজকে ক্লাসে শুরুতে দেখছি এখন আবার কেন আনলাম আনার উদ্দেশ্য হচ্ছে একটু আগে যে তুমি ইকুয়েশন এক প্রুফ করছো ওইটা কার সমীকরণ সরল ছন্দিত স্পন্দনের তরলে এটা কার সমীকরণ সরল ছন্দিত স্পন্দনের তরলে ভাই দুইটা ইকুয়েশনকে কম্পেয়ার করার জন্য তো ওমেগা স্কয়ার মানে কত তাহলে ওমেগা স্কয়ার শুধু কে বাই এম মাইনাস তো ওইটা তো আছে তাহলে শুধু ওমেগা স্কয়ার তো আমাদের বইয়ে জাস্ট লিখে দিছে ধরি ওমেগা ইকুয়াল রুট ওভার কে বাই এম কিভাবে হইছে বুঝছি ভাই তাহলে লেখো এক ও দুই হতে এক ও দুই হতে এক ও দুই হতে তাহলে এক ও দুই হতে আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল সরি ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে কে বাই এম তাহলে সুতরাং ওমেগা ইকুয়াল হচ্ছে রুট ওভার কে বাই এম তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা ওমেগা ইকুয়াল হচ্ছে রুট ওভার কে বাই এম বলতো তার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ানোর সময় ওমেগা দুইটা পরিচয় দিছিলাম মনে আছে কারণ ওমেগা কে কি বলি কৌণিক বেগ আবার কৌণিক কম্পাঙ্ক বলা হয় তাহলে এখানে লেখা হচ্ছে ওমেগার পাশে আমরা লেখা হচ্ছে এইচ এইচ এম এর কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক HHM এর তাহলে এখানে আরেকটা ফর্মুলা আমরা শিখলাম ওমেগা ইকুয়াল হচ্ছে রুট ওভার কে বাই এম যেটাকে আমরা বলি হচ্ছে HHM এর কৌণিক বেগ বা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ভাই একটু আগে তুমি শিখছো না আবার ওমেগা মানে কত 2 পাই বাই ক্যাপিটাল টি তাহলে এখানে মানটা বসাও তাহলে হচ্ছে ওমেগার জায়গায় বসাইলাম 2 পাই বাই ক্যাপিটাল টি সমান সমান রুট ওভার কে বাই এম এখান থেকে যদি t এর মানটা বের করি t ইকুয়াল 2 পাই রুট ওভার m বাই k মনে আছে কিনা ভাই কোথায় দেখছো এটা মহাকর্ষ উপকর্ষ পড়ানোর সময় এই ইকুয়েশনটা লিখছিলাম তো সেই ইকুয়েশনটা কোথা থেকে আসছে আমরা আজকে দেখলাম এই যে m তো হচ্ছে কণাটার ভর যে কণাটা আছে আমরা এগুলা সব পরিচয় দিব আগে ইকুয়েশনগুলো দেখি তাহলে ভাই মনে আছে কিনা ওই যে সরল ছন্দিত মহাকর্ষ পরাংশ ওই যে পৃথিবীর মাঝখান দিয়ে আমরা এই ইকুয়েশনটা লিখছিলাম বুয়েটের একটা অঙ্কের জন্য তাহলে এটা হচ্ছে সেই ইকুয়েশনটা তাহলে লেখো এটা হচ্ছে HHM এর গতিশীল কোন কণার দোলনকাল বা পর্যায়কাল HHM এর গতিশীল কোন কণার দোলনকাল কাল বা পর্যায়কাল তাহলে HHM এ গতিশীল কোন কণার দোলনকাল বা পর্যায়কাল t = 2 পাই √ m / k অবশ্যই মুখস্থ রাখতে হবে t = 2 পাই √ m / k t = 2 পাই √ m / k সরল ছন্দিত স্পন্দনে গতিশীল কোন কণার দোলনকাল বা হচ্ছে পর্যায়কাল তবে খেয়াল করি বলতে পর্যায়কাল টি জানলে এটার সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি 1/n তাহলে লেখা হচ্ছে আবার টি ইজ ইকুয়াল হচ্ছে 1/f বা f সমান সমান হচ্ছে 1/ক্যাপিটাল টি তাহলে বলো তো ভাইয়া এই মানটা ওইখানে বসাই দিলে কেমন আসবে 1/2π √k/m তাহলে এখান থেকে আসবে হচ্ছে f ইকুয়াল হচ্ছে 1/2π রুট ওভার কে বাই এম এই সূত্রটা থেকে বইটা খুবই সুন্দর একটা ম্যাথ আসছে আমরা যেদিন ম্যাথ করাবো ওই দিন দেখবো যে এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতিশীল কোন কণার কম্পাঙ্ক এফ ইকুয়াল হচ্ছে 1/2π রুট ওভার কে বাই এম
এটা হচ্ছে এইচ এইচ এম এ গতিশীল কণার কম্পাঙ্ক কম্পাঙ্ক সেটা হচ্ছে 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম। যে ভাই থিওরিতে আমরা মাত্র আমরা যে শিরোনাম দিছি ওই শিরোনামে কিন্তু এখনো যাই না, ওই শিরোনাম থেকে বের হয়ে আমরা একটু অন্যদিকে চলে আসছি আরো কিছু ইকুয়েশন নিয়ে। তো ওই সমীকরণে যাওয়ার জন্য বা ওই শিরোনামে যাওয়ার জন্য আমরা ইকুয়েশন 2 নিয়ে কাজ করব। তাহলে আবার লেখো ইকুয়েশন 2 হবে, সমীকরণ 2 হবে, সমীকরণ 2 হবে, সমীকরণ 2 হবে। গরম তো লাগবে, গরমের দিন কি শীত লাগবে, পানি হবে, 2 নং হবে, আবার ঠান্ডা লাগছে। কত জানি একটু রাফে লেখো, এটা আমরা ডিরেক্ট এখানে ইউজ করব। আবার a ইকুয়াল আমরা জানি হচ্ছে dv ডিভাইডেড বাই dt, তাহলে এটাকে একটু আলাদা করতেছি, খেয়াল করো d dt অফ v, v এর মান আবার কত, dx ডিভাইডেড বাই হচ্ছে dt। তাহলে ভাই dt দ্বারা কি বোঝায়, ক্ষুদ্র সময়ের পরিবর্তন। ভাইয়া এই 10 ডট 10 কত লেখো, নাকি 1 স্কয়ার 0 স্কয়ার লেখো, তাহলে আর এই এক্সট্রা তো আলাদা যে এখানে এক্সট্রা আছে, ডি ডি গুণ হলে কত হবে, তাহলে এ মানই হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার। তাহলে এই মানটা এনে আমরা এখানে বসায় দিচ্ছি, তাহলে এর জায়গায় আমরা বসাইলাম ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটাকে সাইড চেঞ্জ করে এখানে নিয়ে আসলে আসবে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে জিরো। এটাই সেই কাঙ্ক্ষিত ইকুয়েশনটা যেটা তোমার আজীবন লাগবে। তাহলে d স্কয়ার x / dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x = 0, এটাই হচ্ছে সরল সন্ধিপ্ত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ঠিক আছে, সরল সন্ধিপ্ত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের সরল সন্ধিপ্ত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। d স্কয়ার x / dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল হচ্ছে 0। দেখো আর 10 মিনিট ছেড়ে দিচ্ছি, তুমি তো আরামে ট্রেনে নিতে বসে আছো, আমার অবস্থা দেখছি কথা বলতে গরম মাথা দিচ্ছে, আচ্ছা এরপরে লেখা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণের সমাধান সরল ছন্দে এসএসএম লেখো, শর্টে লেখি সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এসএসএম। এই যে সমীকরণটা আছে এই সমীকরণের আমরা বলতে এটা দ্বিঘাত সমীকরণ না,
আচ্ছা দেখ আমরা আলাদা ভাবে দেখাই কত সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এসএসএল সরল ছন্দিত স্পন্দনের ব্যাপককলনীয় সমীকরণে দুইটা সমাধান আছে ওই দুইটা সমাধান আমরা দেখব এখন তো খেয়াল করো সমাধানগুলো আমরা একটু ব্যাক প্রসেসে দেখব আর কি যেমন মনে করো তো ভাইয়া x = 2 বলতে এটাকে একটা সমাধান বলা যায় কিনা এক্সটাকে আমরা যদি x - 2 তার হোল স্কয়ার করি ইকুয়াল 0 মানে x স্কয়ার - 4x প্লাস কত হবে 4 বলতে আমরা ব্যাক প্রসেসে সমাধানটা একটু চেক করব তাহলে বলো তো কেউ বলতে পারো কিনা এই মানটা থেকে তুমি এই সমীকরণটা বানাইতে পারছো তাহলে এই মানটা অবশ্যই এটা কি একটা সমাধান কারণ যেহেতু তোমরা ডিফারেন্সিয়েশন পারো না ইন্টিগ্রেশন করে এই সমাধানটা বের করা লাগে আমরা সমাধান বের করাটা এতটা ম্যান্ডেটরি না আর পরীক্ষা আসবেও না যেটা আছে আমরা প্রমাণ করব যে এটা একটা সমাধান তাহলে লেখো যে মনে করি সরল ছন্দিত স্পন্দনে ধরি এস এইচ এম এর দুটি সমাধান সমীকরণের দুটি সমাধান এইচ এইচ এম এর ব্যবকলনীয় সমীকরণের একটা আমি করব একটা তোমরা বাছাই করবা করণের দুটি সমাধান একটা হচ্ছে x ইকুয়াল হচ্ছে একটু আগে যে সমীকরণটা আমরা নিয়ে আসছিলাম sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা আর আরেকটা হচ্ছে x ইকুয়াল হচ্ছে b cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা এখন কখন sin হবে কখন cos হবে সেটা আমরা আগামী ক্লাসে পড়াবো তো দুইটাই হচ্ছে সমীকরণের সমাধান এখন আমাদের পরীক্ষা আছে প্রমাণ করো যে এটা এটার একটা সমাধান বুঝতে পারছি ভাইয়া তা আসো আমরা এটা প্রমাণ করবো যে এটা এটা সমাধান তো ভাইয়া যে কোনো একটা করবো কোনটা করবো সেকেন্ড আচ্ছা সেকেন্ডটাই করি ঠিক আছে ভাইয়া কজ একটা করি তোমরা সাইন একটা করবা ঠিক আছে ভাইয়া কজ একটা করি সাইন একটা অলরেডি খাতায় করা হয়ে গেছে টেকনিক্যাল হলে ওইটা দেখে করে ফেলতে পারো দেখো ভাই কজ একটা করলেই দেখবা যে সাইন একটা অলরেডি তোমার খাতায় করা আছে আসো ভাই আমরা সমাধান তা আসো দুই নাম্বারটা নিয়ে কাজ শুরু করি নিচে কি বি হবে বি মানে কি যে এখানে এ লেখছে বিস্তার এখানে বিস্তারটাকে আলাদা দ্বারা প্রকাশ করছে বি দ্বারা বুঝছি জাস্ট কনস্ট্যান্ট একটা বিস্তার তো ভাই আসো আমরা x ইকুয়াল হচ্ছে b cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা ভাই সবাই একটু বুঝো একটু আগে ভাইয়া ব্যাক প্রসেসটা দেখাইছি আমাদের পরীক্ষা কিন্তু আসে ভাইয়া এদিকটা লিখে দেয় 4 মার্কের কোশ্চেন সিটিউতে প্রমাণ করো যে এটা একটা সমাধান কিংবা প্রমাণ করো যে এটা একটা সমাধান তা আসো আমরা সেটা প্রমাণ করি একটু আগে ভাইয়া দেখাইছি বলতে আমি যদি সমাধান জানি সেই সমাধানটা ব্যবহার করে যদি ইকুয়েশনটা বানায় ফেলতে পারি তার মানে এই সমাধানটা অবশ্যই ওই ইকুয়েশনে কি তাহলে আমরা এখন এই ইকুয়েশনটা ব্যবহার করে ওই সমীকরণটা বানায় ফেলব বলো তো ওই সমীকরণ দুইবার ডিফারেনশিয়াল এটা বুঝো কিনা কারণ ডি স্কয়ার টি ডি স্কয়ার ছিল তার মানে এটাকে আমরা ডাবল ডিফারেনশিয়েশন করব তাহলে আসো আমরা প্রথমবার ডিফারেনশিয়েশন করি ডি ডিটি অফ আজকে এটা দিয়ে শেষ করব খেয়াল করো ডি ডিটি অফ বি cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা তাহলে আমরা কি করলাম সমীকরণের উভয় পক্ষে ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে আসলাম একটু আগে ভাই আমি কজের ডিফারেনশিয়েশন দেখাইছি কজকে ডিফারেনশিয়েট করলে কত হবে মাইনাস সাইন এবং এখানে টি এর জায়গায় এই পুরো রাশিটা আছে মনে মনে এটাকে ডিফারেনশিয়েট করলে একটা ওমেগা বের হয়ে আসবে তাহলে পরের লাইনটা হবে এরকম ডিএক্স ভাগ ডিটি সমান সমান মাইনাস বি ওমেগা সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা যাদের আপাতত বুঝতে সমস্যা হচ্ছে বাসা যায় ভেঙে ভেঙে করে তাহলে একবার ডিফারেন্সিয়েশন হলো এবার কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে উভয় পক্ষকে তা আসো আমরা যদি উভয় পক্ষকে আবার ডিফারেন্সিয়েট করি ডি ডিটি অফ ডিএক্স ডিভাইডেড বাই ডিটি সমান সমান হচ্ছে ডি ডিটি অফ মাইনাস বি ওমেগা সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা তাহলে আমরা উভয় পক্ষে আবার ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে আসলাম উভয় পক্ষে আবার ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে আসলাম এখন ভাইয়া বাম পাশকে গুণ করলে কত হবে এটা অলরেডি একটু দেখাই দেখাইছি ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডি স্কয়ার তাহলে বাম পাশে হবে ভাইয়া উপরে লিখি পিছনে দেখা যায় না এখানে আসে হচ্ছে ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি স্কয়ার ভাইয়াকে একটু হেল্প করো ভাইয়া এই রাশিটা যেমনি আছে অমনে থাকবে মাইনাস ডি ওমেগা সাইন কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে কস তাহলে আসবে কস ওমেগা টি প্লাস ডেল্টা মনে মনে ভিতরের অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করলে একটা ওমেগা বের হয়ে আসবে তাহলে ডট আর একটা চলে আসলো ওমেগা
হ্যাঁ দিব পরে লাইনে দিব তাহলে এখানে আসবে হচ্ছে d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার b cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা ভাই এই অংশটা x হয়ে গেছে তাই না দেখো এই যে x এর মান তাহলে এখানে যদি মান বসাও d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x তাহলে তো হয়ে গেছে না তাহলে আমরা এখান থেকে চলে আসলো তাহলে সুতরাং d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল হচ্ছে 0 এটা বি কোশ্চেন হয়ে গেছে হ্যাঁ এটা চার মার্কের আছে ম্যাথ লাইনে কি দেখেছে সমীকরণ গুলো এদিক সেদিক আছে মিলা একসাথ করে দিলে প্রুফটা হয়ে যাবে মনে আছে কিনা একটু আগে এইচ এস এম এর বেগ রেখে আসছিলাম সেই বেগটা এবার আবার নিয়ে আসো তাহলে এইচ এস এম এর বেগ আমরা জানি এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা তাহলে একটু আগে ডিফারেন্সিয়েশন করছি ভি ইজ ইকুয়াল আসবে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি বুঝতে পারতেছে এই অধ্যায় কিন্তু বারবার ডিফারেন্সিয়েশন লাগবে ভাইয়া তুমি একটু খেয়াল করো এই কোয়েশনটা কিন্তু আমরা একটু আগে রেখে আসছি তাই না এটা বক্স আছে এটা দরকার আছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না কালকে করব আপাতত এটাকে আমরা একটু মডিফাই করি বলতো এই পুরো অংশটাকে যদি থিটা হিসাবে চিন্তা করো এই পুরো অংশটাকে যদি তুমি থিটা হিসাবে চিন্তা করো বলতে এটাকে আমি রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা লিখতে পারি কিনা কসটাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান তাহলে কস থিটা মানে কত রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো ভাইয়া এখানে ফাইনালি আসে কত এ ওমেগা রুট ওভার ওয়ান মাইনাস সবাই একটু খেয়াল করো তো ভাইয়া এইখান থেকে এই অংশটার মান মনে মনে একটু বের করো তো কত হয় এক্স বাই এ না তাহলে এই মানটা এখানে বসাই দাও তাহলে কত আসবে এক্স বাই এ তার হোল স্কোয়ার তাহলে এখানে আসবে হচ্ছে এ ওমেগা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার তাহলে এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার স্কোয়ার রুট কাটা যাবে এ এ এ কাটা যাবে ওমেগা রুট ওভার এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশনটা দেখো কোন ইকুয়েশনকে কোন দিকে নিয়ে আসলাম আমরা বেগ পর্যন্ত থাক আমরা আগামী ক্লাসে তরণ তরণ বেগের কোন পজিশনে বেগ কত আরো অনেক আলোচনা আছে আজকে কারণ নাই সাধারণত এই যে পুরো আলোচনাতে একদিনে আমরা শেষ করি ঠিক আছে কিন্তু আজকে একটা ধন্যবাদ।